কি করছেন এটা আপনি নাম্বার 1 এই রুমে আপনি এতদিন থাকতে পারেন এন্ড সেকেন্ডলি এখন एग्जाम চলছে বাচ্চাদের সাথে আপনি কোনো আলোচনা করতে পারেন ইজ দ্যাট ক্লিয়ার আপনারা প্লিজ সকলে বাইরে যান বিশেষ করে ইন্দিরা তুমি পরীক্ষার মধ্যে এরকম ডিস্টারবেন্স ক্রিয়েট করো না প্লিজ না না আসলে ওরা সবাই বলছে ওরা নাকি প্রশ্ন বুঝতে পারছে না তাই তাই এর কি আছে ওরা যদি প্রশ্ন বুঝতে না পারে তাহলে ওরা এই স্কুলে পড়বে কি করে ওরা কেন প্রশ্ন বুঝতে পারছে না সেটাই তো বড় প্রশ্ন সোনা ম্যাডাম আর সেটা তো জানতে হবে কেন বুঝতে পারছে না কি কারণে জানতে হবে মানে এর মধ্যে তো কোনো জানা জানি নেই মিস সরকার এখানে আপনার ছাত্ররা পরীক্ষা দিতে এসেছে আপনি কি করতে এসেছেন ওদের পরীক্ষায় হেল্প করতে মানে এভাবে আপনার ছাত্ররা এখানে অ্যাডমিশন নেবে যোগ্যতার প্রমাণ দেবে পরীক্ষা শুরু হওয়ার পর আপনি ওদের সাথে কোন রকম কমিউনিকেশন করতে পারবেন না এটা তো কোনো রেগুলার এক্সাম নয় মানে আমাদের স্কুলে যেরকম পরীক্ষা হয় সেরকম নয় এটা একটা স্পেশাল পরীক্ষা অ্যাডমিশন টেস্ট তো সেখানে স্টুডেন্টসরা কেন কোয়েশ্চেন্স বুঝতে পারছে না সেটা ইন্দিরা জানলে ক্ষতিটা কি হবে শায়ন একটাও কথা না আমি ইন্দিরা সরকার আপনি তো বড় বড় কথা বলেন এথিক্স মোরালিটি এইসব নিয়ে জ্ঞান দেন আর আজকে নিজেই আনএথিক্যাল কাজ করছেন নাকি সবটাই আপনার ভান একটা মিথ্যে আর এইবারে থাম্মিকে তো আমি হাত করেই ফেলেছি ভিকি স্যারকে একটা চা খাইয়ে ভিকি স্যারের মনটাও নরম করে দিয়েছি বাকি সবাইকে হাত করতে কতক্ষণ আপনি আপনি সব কি বলছেন সেটা তো আপনি ভালোভাবে জানেন আমি জানি না আপনার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে দেখুন দেখুন সময় চলে যাচ্ছে আর বিশ্বাস করুন আমি কিন্তু ওদেরকে সাহায্য করতে আসিনি আমি ওদেরকে সাহায্য করতেও চাই না আমি শুধু জানতে চাই যে ওরা প্রশ্নগুলো কেন বুঝতে পারছে না আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যদি দেখি যে ওরা একটা অঙ্কের উত্তর লিখতে পারছে না আমি বলছি আমি আমি ওদের কিচ্ছু বলবো না কিচ্ছু না ইন্দিরা দিদিমণি আমরা অ্যারিথমেটিক মানে তো পাটিগণিত শুধু এইটুকুই জানি কিন্তু এখানে সব প্রশ্ন ইংরেজিতে দেওয়া আছে অঙ্কের সব প্রশ্ন ইংরেজিতে পাটিগণিত ঐকিক নিয়ম কিচ্ছু বুঝতে পারছি না সব ইংরেজিতে কোশ্চেন করা আছে